পড়ে কাকা জাঙ্গিয়ে পড়ে কি করছে কি জানি মানে আজকে আমরা অ্যাকচুয়ালি আজ শনিবার আর আজকে আমরা যাচ্ছি মানে আছি এখন দক্ষিণেশ্বর মন্দিরে আমার বাড়ির একদম কাছে 5-7 মিনিট লাগে বাইকে আসতে পুরো একদম নিচেতেই নেমে গেছি আমরা কালকে বিয়ে করছি তার জন্য আজকে ভাবলাম ভোরবেলা একদম দক্ষিণেশ্বর মন্দিরে এসে পুজো দেব ওই দিকটা কিন্তু দক্ষিণেশ্বরের জুতো রাখার অনেক ব্যবস্থা মোবাইল টোবাইল রাখা এ বাবা মোবাইল রেখে দিলে আমরা চ আগে 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 গঙ্গা যাই মোবাইল রেখে দিলে ব্লগটা করতে পারবো না তাহলে কি বিশে জুতোটা তো রেখে দিতে যাই জুতো রেখে তারপরে হাত পা ধুতে যাব চলো আগে আমরা জুতোটা রাখি এখানে কিন্তু জুতো রাখার সমস্ত ব্যবস্থা এবং কি মোবাইলটাও রাখা যাবে কিন্তু মোবাইলও তো নিয়ে নেবে না গঙ্গা ঘাট থেকে এসে তারপর মোবাইল রাখবো বুঝছিস আগে জুতোটা রেখে আয় তারপরে এগুলো গঙ্গা ঘাট থেকে এই যে এইখানটা কিন্তু জুতো মোবাইল রাখার ব্যবস্থা দেখো হেলমেট রাখা যাবে কাকা হ্যাঁ রাখা যাবে হেলমেটটা আর এই জুতোটা এখন আর আমি এটা পোস্ট করব কিন্তু আমার বিয়ের পরে অনেক ব্যাপার আছে তো তোমরা দেখো ভিডিওটা এটা ফেলিস না এটা দিলে মো আমার গাড়ি দেবে না এটা বাইকে মায়ের কাছে একবার পুজো দেওয়ার ইচ্ছা ছিল মোবাইল রাখার ওদিকে জায়গা আছে এখন আমরা যাবো গঙ্গাতে তারপরে মোবাইল রাখবো চলো আগে একটু ঘুরে আসি তারপরে পুজো দেবো ঠাকুরকে সকালের ওয়েদারটা কিন্তু হেভি লাগছে আর সকালবেলার এত সুন্দর ওয়েদার ব্রিজটা তো তুললে না ব্রিজ তুলি না কারণ হচ্ছে ব্রিজে অন্ধকার হয়ে গেছে লাইট আমরা যখন এসেছি মানে অ্যাকচুয়ালি আমি সারা রাত বাবাকে ঘুম থেকে তুলে আমি নিয়ে এলাম স্নান টান সেরকম কিছু করেনি তো একটু গঙ্গা স্নান হালকা খেলে নেব তো দুজন মানে সকালবেলা দক্ষিণেশ্বরের ওয়েদারটা দেখো একদম ফাঁকা মানে এখন 6:05 হবে লাইন পড়ে গেছে ভিতরে কিন্তু এখন সকালবেলা লাইন পড়ে আর শনিবার ডালা নেই আরে গঙ্গার জল ছিটিয়ে এসেছি শুদ্ধ পুরো কটা ডালা নেই মানে এইখানে ভেতরে ঢুকতে বলছে কেন একটুখানি জলটা মানে জল মাথায় নেব মাথায় নিয়ে মাথায় জল দিয়ে তারপরে আবার এখানে আসবো এখানে এসে মোবাইলটা রাখবো মোবাইলটা রাখার পরে ভেতরে মোবাইল এলাও নেই এই দক্ষিণেশ্বর মন্দিরের এই যে বালি ব্রিজ দেখতে পাচ্ছ আর এখন জোয়ার সকাল সকাল সো গাইস হ্যাঁ আমরা গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ হয়ে গেছি এবার যাচ্ছি আমরা ডালাটা কোথায় না ছিটালে কি শুদ্ধ হতাম না না গঙ্গা মা গঙ্গার জল একটু গায়ে ছেটাতেই হয় তুই তো বলিস মন সত্য তো মানে সব মানে মন পবিত্র তো সব পবিত্র হ্যাঁ সে তো অবশ্যই মন পবিত্র তাও একটা মনের ভক্তি গঙ্গার জলে ছিটিয়ে নিলাম মনের ওপর কিছু হয় না হালকা একটু গায়ে জল ছেটা দেবো কেন পুজো দেওয়ার আগে একটু শুদ্ধ হয়ে নি স্নান তো করিনি আর এত সকালবেলা স্নান করার ইচ্ছাও নেই আমার যে ডালা নিয়ে চলে এসেছি আমরা হ্যাঁ আমরা এখন ডালা নিয়ে চলে এসেছি তো ভিতরে যাব এখন কথা হবে না মানে তোমরা থাকবে এরপরে আমরা পুজো দিয়ে এসে তারপর আবার আমরা কন্টিনিউ তোমাদের দেখাবো আর আমরা যেহেতু ভেতরে যাব মোবাইলটা রাখতে হবে এখন তো মোবাইলটা রেখে ভেতরে যাব পুজো পুজো দিয়ে এসে কী হচ্ছে না হচ্ছে সেটা আমি আবার বলবো ঠিক আছে দেখো কত লাইন পড়েছে দেখো 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 কাউন্টার নম্বর 1 ফোন এখানে রাখে আমাদের কিন্তু তিনটে ফোন আছে তিনটে ফোন রাখতে কত টাকা নেয় জানি না দেখি
ও কাকা ফোন নেবো, ফোন রাখবো, এই দেখো মুখটা দেখো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, একটু গায়ে ছিটিয়ে দে ভাই। কামব্যাক করলাম আমরা আবার পুজো টুজো দিয়ে মোবাইল টোবাইল নিয়ে, আর বাইরেটা দাঁড়িয়ে আছি এখন, আর আনতে যাচ্ছি গাড়ি। সোমবার পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দেওয়াতে লাইন টাইন অনেক সময় লেগে গেছে, আর এখন সময় হচ্ছে তোমার 7:30, প্রায় 45 মিনিট লাগলো। আমরা ভেতরে ছিলাম, পুজো ভেতরে একটা লাইন টাইন পড়েছিল আর কি, আর প্রচুর জোর ঘুম পাচ্ছে কারণ কচুরি তো খাবো না ভাই, সকালবেলা কিছু খাবো না, বাড়ি যাবো, চলো। সো গাইস, ঘুমে চোখ করছে ডলমলো, চোখ দেখে তোমরা বুঝতে পারছো প্রচুর ঘুম পাচ্ছে। আর আমি এখন চলে এসেছি আমার গাড়ি নিতে, মানে দক্ষিণেশ্বরের পার্কিংয়ের যে জায়গাটা আছে সেখানে। সো গাড়ি নেবো, নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেবো, গিয়ে সাটা ভাঙাটা ঘুম দেবো, প্রচুর ঘুম পাচ্ছে। আর শুভ আসছে, ও একটুখানি টয়লেটে গেল, নিয়ে গাড়ি নিয়ে সোজা বাড়ি থেকে রওনা দেবো। তো চলো